সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের যে চ্যাম্পিয়নশিপ 2023 ইয়াতে যে ভারতীয় অনুসমর্থ ফুটবল দল ইতিমধ্যে বিজয় সাব্যস্ত করেছে আর এই বিজয় সাব্যস্ত করা যে ফুটবল দলটা আছে দলটি গোসাইগড় এগারী খেলুয়ে সক্রিয় খেলুয়ে মনোবীর বসুমাতারী এই ফুটবল দলত অংশগ্রহণ করেছিল আর ফুটবল দলের তেখেতে এই যে বিজয় মুকুট তেও আহরণ করবলে সক্ষম হয়েছে। আমি তেখেতর লগত পর্বপ্রথমে আমি কথা পাতিব বিচারিম। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। কেনেকুয়া লাগিল? লাগিছে ভালে লাগিছে, ভালে লাগিছে। ইয়াতে আহিছে আপুনি ইয়াতে গোসাইগড় বাস ষ্টেণ্ড, ইয়াতে ছশ মানুহ আপোনাৰ অপেক্ষা কৰিছে, কি ক'ব? মই সোচা নাই থাকি মেৰ এসা মতলব এসা ৱেলকাম কৰা নিচিনা পাইগা এসা সোচা নাই থাকি আমি আগে পাতা চালা। ইয়াত ঢোল পেঁপা বজাইছে, ফটকা ফুটাইছে, ফুলৰ পুষ্প বৃষ্টি অৰ্পণ কৰিছে আপোনাৰ ওপৰত। হাই ফুটবল দলত কোনটো পজিশনত খেলিছিল? সেন্টাৰ বেক ডিফেন্স। সেন্টাৰ বেক ডিফেন্স। মূল দায়িত্বটো আপুনি পালন কৰিছিল তাতে, কি ক'ব এই বিষয়ে অভিজ্ঞতা কি ক'ব? মতলব যেসে কি প্লেয়ার ইন্ডিভিজুয়াল প্লেয়ার কা এক রেসপন্সিবিলিটি হতা হ্যায় কি আপনা পজিশন মে আচ্ছা সে খেলনা ইয়ে ইয়ে হে জো ইয়ে সব করতে হ্যায় ওহি টিম জিততা হ্যায়। মতলব ফাইনাল ম্যাচ কার কার মাঝে হয়েছিল? ফাইনাল ম্যাচ হাম লোক পাকিস্তান কে সাথ হুয়া থা। কিমান গোলৰ ব্যৱধানত আপোনালোকে জয়ী হ'ল? 3-0 মে জিতা হ'ল। উত্তেজনা, নিশ্চয় উত্তেজনাপূৰ্ণ মেচ আছিলে কাৰণ পাকিস্তানৰ চিৰগুৰি বুলি ভবা হয়, পাকিস্তানৰ লগত ইণ্ডিয়াৰ এটা মেচ, কেনেকুৱা চাপত আছিলে? ইতনা চাপত তাতো নাই থা লিখিন যে আমলোক ইণ্ডিয়ান বালে জব পাকিস্তান উল্টাই তো আমলোকে পাছ এক্সট্রা এনার্জি আতে, পাকিস্তান কে সাথ খেলেগা আমলোক আস এক্সট্রা এনার্জি আতে, আমলোক জো কোচ নি বলা আচ্ছা সে খেল আমলোক এক্সট্রা এনার্জি দিলকে আমলোক এ খেলা ম্যাচ কে দিকে। পরিকল্পনা কি আছে? হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ কি আপনাদের কি ফিউচার মে কে? ফিউচার মে মে এসে আচ্ছা বড় ফুটবলার বনা চাতো, বনেগা ভি জরুর সপনা হে মেরা ইয়ে। যিহেতু ফুটবল খেলিব বিচাৰে ফুটবল এই এইসকলৰ কাৰণে আপোনাৰ কিবা মেছেজ থাকিব নে? মেয়ে বলে গা যো ফুটবল খেলনে কো আচ্ছা লাগতা হ্যায় উন লোগ খেলতে রহো সবকা টাইম আতা হ্যায় জব ও চান্স মিলেগা ও সব আচ্ছা সে করকে দিখানা জো মে জেসা বন সকে। হয় ধন্যবাদ। হ্যাঁ, এয়া আসলে মনবীর বসুমাতারী আর তেখেতে গোসাইগড়ের এগারী বাসিন্দা আর তেখেতে গোসাইগড়ের বড় কষ্ট করে এই ফুটবল খেলার লগত ফুটবল খেলে তেখেতে আজ ভারতীয় যে অনুসমৃদ্ধ ফুটবল দল এই ফুটবল দলের যে তেখেতে এজন সক্রিয় খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করে।